الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل যিনি আমাদেরকে বরকত মেরাতে
কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার সাবজেক্ট ছিল খাঁটি মুমিন কিভাবে হওয়া যায়। আল্লাহ হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রে দুই শ্রেণীর লোককে মাফ করেন না। এক শ্রেণীর লোক হলো যাদের ভিতরে হিংসা আছে, রিয়া আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে। আরেক শ্রেণীর লোক হলো যারা মুশরিক। মুশরিক কারা, সেই ব্যাখ্যাটাও দিয়ে দিল। সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমলের নিয়তে কথাগুলো বলবার তৌফিক দান করে। বলি আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. ورفعنا لك ذكرك. الله تر حبيب الشان بولين কি বুঝলেন কথাটা, কি বুঝলেন? নবী আমার মত, নবী কুশিন কালেও আমাদের মত নয়। আল্লাহ পাক মানুষ বলেছেন, ঠিক, মানুষ বলে যে আমার মতো হয়ে যাবে, এই এখতিয়ার কাউকে দেয়নি। আজকে আলোচনার মধ্যেই অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা মানব জাতির জন্য আল্লাহ তার হাবিবকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন। উম্মত হচ্ছে দুই প্রকার, উম্মত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার উম্মত হলো দাওয়াত, আরেক প্রকার উম্মত হলো ইজাবাত। যারা আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালিমাকে গ্রহণ করেছে, দীন ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহ ও আল্লাহর হাবিবকে মেনে চলতেছে, তারা হলো উম্মত ইজাবাত। আর যারা দাওয়াত, যারা ইসলামের উপরে, ইসলামের উপরে কিন্তু জন্ম হয়েছে, বাবা খ্রিস্টান তো সন্তান খ্রিস্টান হয়ে গেছে, বাবা বৌদ্ধ তো বাবার ছেলে বৌদ্ধ হয়ে গেছে, আর আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আসল খাঁটি মুসলমান এইভাবে না। আমরা দুর্বল মুসলমান হতে থাকবো না, আমরা খাঁটি মুসলমান হতে চাই। খাঁটি মুসলমান কিভাবে হবে? আল্লাহ পাক বলেছেন, সকলে আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে
বিশ্ববাসীর জন্য রাসূল হিসেবে এসেছি। কি হিসেবে এসেছেন? রাসূল হিসেবে এসেছেন। وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, নূর নবীকে বিশ্বাস করবে না, তারা হয়ে যায় কাফির। আল্লাহ পাক কাফেরকে ভালোবাসে না। বিশ্বাস করতেই হবে নবীকে। যারা বিশ্বাস করবে না, তারা খাঁটি মুমিন হতে কি পারবে না? দেখেন আল্লাহ হাবিবের শান কতটুকু উঠেছে। যেখানে আল্লাহ ইতাআত, ইতাআত কি? অনুসরণ করা, একজনকে মানা, আল্লাহকে মানা ফরজ করে দিয়েছে, না মানলে বেঈমান। নবীকে মানা ফরজ করে দিয়েছে, না মানলে বেঈমান। কত ঠিক না বেঠে? দেখেন যেখানে আল্লাহকে অনুসরণ করতে বলেছে, ওই জায়গাতেই রাসূলকে অনুসরণ করতে বলেছে। একটা আয়াত বলবো না, অসংখ্য আয়াত আছে, দ্বারা পাহি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য এমন রাসূল আমি প্রেরণ করেছি। কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য হইতে আমি এমন রাসূল প্রেরণ করেছি, তোমরা যদি কষ্ট পাও, আমার রাসূল কষ্ট পায়, তোমাদেরকে আমার হাবিব কল্যাণের পথের দিকে ডাকে, এমন রাসূল প্রেরণ করেছেন। শুধু আমাদের ভালোটাই চায়, খারাপটা সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। অন্য আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সতর্ক করে এবং সুসংবাদদাতা হিসেবে। অনেক মানুষ কিন্তু জানে না, অনেক মানুষ জানে না আল্লাহ রাসূল কেন আসছে। সুসংবাদদাতা কার সংবাদ দেন? আল্লাহ। আল্লাহ রাসূল কার সংবাদ দেন? আল্লাহ। কার কথা বলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, ইতাআত করো,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য পালন করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করিও না। এই কথাটা কি বুঝলেন? বুঝাই দিচ্ছি, আল্লাহ পাক বললেন যারা ঈমান আনছ, যারা ঈমান আনছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মানো। যদি না মানো, না মানলে ঈমান আনলেও কোনো লাভ হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, যত রাত্রি ধরে রাত্রি ভরে যত ইবাদত পূর্তি করেছ, যতই মিলাদ করেছ, যতই হজ করেছ, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না মানলে সারা রাত্র ইবাদত করলেও, অসংখ্যবার হজ করলেও আল্লাহ পাক সেগুলো বিনষ্ট করে দিবে, নষ্ট করে দিবে, নষ্ট করে দিবে। মানতেই হবে। বলা এজন্য বলেছে, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করিও না। বোঝা গেল, যারা মানবে না তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক কোরআন থেকে বলতেছি না? দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাক তার হাবিবকে কত সুন্দর মর্যাদা দিয়েছেন, রাফা'না লাকা যিক্র। আল্লাহ পাক আমাদেরকে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাযিল করেছি, আমি আল্লাহ, কথা বলেন, আমি আল্লাহ যা নাযিল করেছি, কারিহু মানে অপছন্দ করা, মা আনজালাল্লাহু আহবাত আ'মালাহুম, আমি আল্লাহ আমার রাসূলের উপর যা নাযিল করেছি, আমি আল্লাহ যা নাযিল করেছি, আমি আল্লাহ যা নাযিল করেছি, কারিহু অপছন্দ, যারা অপছন্দ করে আমার নাযিলকৃত বস্তু, আমার নাযিলকৃত জিনিসকে যারা অপছন্দ করবে, ফাআহবাত আ'মালাহুম, তারা যদি 100 বার হজ করেও তাদের হজ আল্লাহ কবুল করবেন না, নষ্ট করে দিবে। তাহলে আল্লাহর আইন তো মানেই না অনেকে, আল্লাহর বিধান তো মানেই না অনেকে। অপছন্দ করলে যদি আমলগুলো আল্লাহ নষ্ট করে দেন, আর না মানলে কি হবে? বুঝেন, আমরা মানি না সেটা না, অপছন্দ করেছে, শুধু অপছন্দ করলে যদি আল্লাহ সব বাদ করে দেন, তাহলে আপনি কিভাবে সেই আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য থেকে দূরে সরবেন? কিভাবে দূরে সরা যাবে? চূড়ান্ত শিক্ষা আল্লাহ দিয়েছেন এখানে। ওয়ামা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ضَلَّ ضَلَالًا مُبِينًا। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আল্লাহ পাক বলেন, আল্লাহ এবং আল রাসূল মুমিন পুরুষ ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য আল্লাহ আল রাসূল যা আদেশ করেছেন যা নির্দেশ দিয়েছেন যেটা সিদ্ধান্ত করেছেন সেই সিদ্ধান্তর বাইরে চলবার কোনো ইমানদারের সুযোগ নাই। কোনো ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্তর বাইরে চলবার কোনো সুযোগ নাই। কি বুঝলেন? আল্লাহ তার হাবিবকে কত দূর উঠেছে চিন্তা করছেন? আয়াত কোন আয়াত? ওয়ামা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনাতিন, ইমানদার পুরুষ ইমানদার নারীর জন্য ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। ইমানদার পুরুষ আর ইমানদার নারীর জন্য আল্লাহ আল্লাহর রাসূল যেটা সিদ্ধান্ত করেছেন এর বাইরে চলবার কোনো সুযোগ নাই। দ্রুত সুরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সম্পূর্ণ প্রমাণ সহিত কথাগুলো বলে দিব।
অনেকে আল্লাহ তার হাবিবকে মানুষ বলেছেন বিদায়, অনেকে মনে করে রাসূল আমাদের মতই মানুষ, রাসূল আমাদের মতই মনে হয়। এই যে একটা ভুল ধারণা, এই যে একটা ভুল ধারণা অত্যন্ত খারাপ। সকলে আমার দিকে তাকিয়ে থাকেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। সুবহানাল্লাহ। কেউ যদি তোমাদের, তোমরা যদি তোমাদের মতো কোন সাধারণ মানুষের ইত্তিবা করো, ইতাআত করো, তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতিগ্রস্ত। তোমাদের মতো যদি কোন মানুষের ইতাআত করো, ইতাআত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইতাআত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবীজির ইতাআত কি, নবীজির ইতাআতটা কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত আমার, আপনি মানব জাতিকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ভালোবাসতে চাও এটা না, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দোস্ত আমার, মানব জাতিকে আপনি বলে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক দয়া ক্ষমাশীল এবং দয়ালু। তোমরা যদি এই আনুগত্য থেকে মুখটা ফিরিয়ে নাও, তোমরা ইমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য থেকে মুখটা যদি অন্যদিকে ফিরিয়ে নাও, মনে রাখো তোমরা ইমানদার হতে পারবে না, তোমরা কাফের, আল্লাহ কাফেরকে ভালোবাসে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া এই
যেখানে আল্লাহর ইতাআত আনুগত্যের কথা সেখানে রাসূলুল্লাহর আনুগত্যের কথা। ওই মিয়া সাহেব নবীকে বাদ দিয়ালা, নবীকে তালাক দিয়ালা, নূন নবীকে তালাক দিয়ালা, নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ, সেটা মুসলমান না। এখানে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়াউলিল আমরি মিনকুম এবং তাদের আনুগত্য করো। এখানে বিভিন্ন মত এসেছে, অনেকে বলেছে হযরত আবু বকর, হযরত ওমর, যারা আল্লাহর হাবিবের আদর্শের উপরে অবিচল অটল তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আল্লাহ রাসূল বলেছেন তারাই সবচেয়ে উত্তম যারা আমার যুগের, এর পরের যুগের, এর কাছ পরের যুগের। আসুন অন্যায় আল্লাহ পাক কি বলেছেন, ওয়ামান ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা তাদের সঙ্গী, তাদের সাথী হইতে পারবা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে তোমরা তাদের সাথী হতে পারবা, যাদের উপরে আল্লাহর রহমত হয়েছে, যাদের উপরে আল্লাহর রহমত হয়েছে তাদের সাথী হতে পারবা। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমরা তাদের সাথী হইতে পারবা। তারা কারা? তারা বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। তারা বলেন নবী, তারা বলেন নবী রাসূল এবং সিদ্দিকীন শুহাদা সালিহীন, যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে গেছে, তাদের যেরকম আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে তাদেরকেও আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ কেমন কথা বললেন! এই আয়াত থেকে কি বুঝলেন বলেন তো, কি বুঝলেন আয়াত থেকে, কি কথা আল্লাহ বলেছে? যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা তাদের সাথী হইবা যাদের উপরে আল্লাহ রহমত, যাদের উপরে আল্লাহ রহমত। আল্লাহ রহমত কিন্তু সবার উপরে পড়ে না, যাদের উপরে আল্লাহ রহমত তাদের সাথী হইতে পারবা। তারা কারা? এক নাম্বার হলেন মুমিন, নবী রাসূল এবং সিদ্দিকীন সালেহীন, যারা তাদের সঙ্গী। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রহমতের বান্দাদের সাথে আমাদের নামটা উঠিয়ে দেন। আমিন বলবেন না? আমিন আমিন। এখানে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ আর হইতো না, হইতো হইতো না। আমি আসার পর আল্লাহর অশেষ রহমতে
করতেছি, আমার উদ্দেশ্য একটাই, মান সান্না সুন্নাতান হাসানা, যেই কর্মটা ভালো এই কর্মটা যদি মানুষকে দেখায়, যে করে সে যতটুকু সওয়াব পাবে, যে করাইল সে ততটুকু সওয়াব পাবে। সেজন্য আল্লাহ পাক কোন আয়াতে চূড়ান্ত শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কি বলেছেন শুনুন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. যেটা সত্য কথা সেই কথা বলার আগেই আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে নেতা না মানবে, বিচারক না মানবে, তাদের পরস্পরের মধ্যে বিতর্ক সৃষ্টি হলে ওই বিতর্ক সমাধান দেওয়ার জন্য যদি আপনার কাছে না আসে, আপনাকে নেতা না মানে, আপনাকে বিচারক না মানে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ইমানদার হতে পারবে না। চূড়ান্ত কথা নবীজি, আমার কি নেতা, কি সারা বিশ্বের নেতা আমার নবীজি, মাখলুকাতের নবী, জিনেরও নবী, পাহাড়েরও নবী, পাহাড় আমার নবীকে ভালোবাসে, সুবহানাল্লাহ, ঘুমান নাকি, ঘুমান নাকি, আহা, আজকে রাত্রে যদি ঘুমান, এই কথাগুলো অর্জন করতে কত কষ্ট হয়েছে, কত চিন্তা এমনি আসে কথাটি, হে রাসূল আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিচারটা আপনি করার পর যদি আপনাকে না মানে, আপনার রায়ের উপরে যদি তারা সন্তুষ্ট না থাকে, তারা ইমানদার হতে পারবে না। কি বুঝলেন নবীকে, আল্লাহকে কি আপনি ডাইরেক্ট পাইবেন নবীকে ছাড়া? খোদার কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, আপনি আল্লাহর ইবাদত ছাড়া জিন্দেগী করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ না পড়ে আপনি মুনাজাত করলেন, সেই দোয়া আল্লাহ কবুল করবে না। কি কথা বলেছেন আল্লাহ, চিন্তা করা উচিত তো, এই ধারাবাহিক এই কথাগুলো আমার মনে হয় না শুনছেন, নবীকে এতবার বললেন ইতাআত করার জন্য, এখন আমরা শিখবো ইতাআতটা কি, নবীর ইতাআতটা কি, আল্লাহ পাক তার হাবিবের অনুসরণ করার জন্য এত কথা বলেছেন, বুখারী শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
فمن أطاع محمدا صلى الله عليه وسلم.